প্রধানমন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়কে প্রতিশ্রুতি দিয়েছিলেন যুদ্ধ অপরাধের বিচার হবে আন্তর্জাতিক মানের, কিন্তু আন্তর্জাতিক মানের বিচার হলে জামায়াত নেতাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করা যাবে না বলেই হঠাৎ করে ভোল পাল্টায় ট্রাইব্যুনাল, ঘোষণা করে বিচার হবে দেশীয় মানের। আপনারা ইতিমধ্যে দেখেছেন ইউরোপিয়ান ইউনিয়ন বা অন্যান্য সংস্থা যারা আছে, ইভেন আমেরিকান অ্যাম্বাসেডার এবং অন্যান্য সংস্থাগুলো বলছে যে এই আইনটি যাতে আন্তর্জাতিকভাবে গৃহীত হয়, অর্থাৎ আন্তর্জাতিক মানের হয়, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মিট করে, এই ধরনের বিচারটা হওয়া উচিত। সেই জন্যে আমরা সর্বদিকে লক্ষ্য রেখে যাতে কোনো ভুল ভ্রান্তি না হয়, আইনের কোনো ভুল না হয়, যাতে কেউ প্রশ্ন উড়াতে না পারে, এই বিচারটি সম্পর্কে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড করার জন্যই আমরা অত্যন্ত দৃঢ়তার সাথে সঠিকভাবে অগ্রসর হচ্ছি। আমরা রোম অ্যাকর্ডে ইতিমধ্যে স্বাক্ষর করেছি, সেটা আন্তর্জাতিক মানের বিচার হবে, আন্তর্জাতিকভাবে পর্যবেক্ষণ করা হবে। কোনোভাবেই এটি কোনো আন্তর্জাতিক ট্রাইব্যুনাল নয়। বিভ্রান্তি দূর করার জন্য আবারও পুনরাবৃত্তি করছি যে এই ট্রাইব্যুনাল আমাদের নিজস্ব আইনের অধীনে গঠিত একটি ডোমেস্টিক ট্রাইব্যুনাল, কাজেই কেবলমাত্র কথিত আন্তর্জাতিক মানদণ্ডের অজুহাত তুলে এর বৈধতা ও গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ ও বিভ্রান্তি সৃষ্টির কোনো সুযোগ নেই। প্রধানমন্ত্রী বলে আসছেন আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে যে আমরা আন্তর্জাতিক আইন মেনে চলব। ট্রাইব্যুনালের রেজিস্ট্রার সাহেব বলছেন তিনি আইন মেনে চলবেন না। আমরা কার কথা বিশ্বাস করব, প্রধানমন্ত্রী নাকি মিস্টার